হ্যালো ফ্রেন্ডস, সায়ন্তিকাস কিচেনে আপনাদের সকলকে স্বাগত। এখন গ্রীষ্মকাল, আর গ্রীষ্মকালে আমরা ঠান্ডা পানীয় খেতে প্রত্যেকেই ভীষণ পছন্দ করি। এর আগে আমি অলরেডি আপনাদের সঙ্গে প্রচুর ঠান্ডা পানীয় রেসিপি শেয়ার করেছি। আজকে আমি বানাবো দই লস্যি। দোকানের মতো লস্যি বানানোর জন্য সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন। আর নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দেবেন। এখানে আমি লস্যি বানানোর জন্য নিয়েছি 200 গ্রাম টক দই। এটা মিষ্টির দোকান থেকে আমি কিনেছি। আপনারা চাইলে প্যাকেটের টক দই অথবা ঘরে পাতা টক দই ব্যবহার করতে পারেন। এখানে নিয়ে নিয়েছি আইস কিউব, বেশ কতগুলো আইস কিউব আমি নিয়ে নিয়েছি। এবার মিক্সিতে আমি এটা তৈরি করার জন্য নিয়ে নিচ্ছি একটা মিক্সির জার। আপনারা যদি মিক্সিতে না করতে চান, হাঁড়িতেও কিন্তু লস্যিটা বানাতে পারেন, যেরকমভাবে আগে বানানো হতো। এখানে মিক্সার জারের মধ্যে এবার নিয়ে নিচ্ছি টক দই। টক দই সম্পূর্ণটা আমি ব্যবহার করলাম। এবার এর মধ্যে দিয়ে দেব আইস কিউব। এখানে আমি 7-8টা বড় বড় আইস কিউব ব্যবহার করছি। এবার দিয়ে দিচ্ছি চিনি। চিনির পরিমাণ আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী দিতে পারেন। আমি এখানে 4 টেবিল স্পুন চিনি ব্যবহার করছি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন লবণ। এবার দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন বিট লবণ। এক্ষেত্রে লবণ আর বিট লবণ দুটোই কিন্তু নিজেদের টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন, কিন্তু দুটোই ব্যবহার করা প্রয়োজন এক্ষেত্রে। মিক্সিতে আমি লস্যিটা তৈরি করে ফিরে এলাম। আপনারা হাঁড়িতে যদি তৈরি করেন তাহলে ডাল ঘোটার জন্য যেটা ব্যবহার করা হয় সেটা দিয়ে কিন্তু লস্যিটা বানাতে পারেন, যেরকম আগে ব্যবহার করা হতো। এবার দুটো কাচের গ্লাসের মধ্যে আমি এটা সার্ভ করছি। লস্যি তৈরি হয়ে গেছে। উপর থেকে আমি একটু মশলা ব্যবহার করব, আর একটা করে আইস কিউব আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে আমি 2টো মশলা ব্যবহার করছি। এখন দিয়ে দিচ্ছি উপর থেকে ছড়িয়ে ভাজা জিরের গুঁড়ো। ভাজা জিরের গুঁড়ো দিলে লস্যির টেস্ট কিন্তু ভীষণই ভালো হয়। এর আগে আমি আপনাদের সঙ্গে প্রচুর এরকম ঠান্ডা পানীয় রেসিপি শেয়ার করেছি। যদি না দেখে থাকেন, এই ভিডিও শেষে ভিডিও প্লেলিস্ট অ্যাড করে দেব, চাইলে সেখান থেকে রেসিপিগুলো দেখে নিতে পারেন। এখন উপর থেকে ছড়িয়ে দিচ্ছি কিছুটা চাট মশলা। চাট মশলা আর ভাজা জিরের গুঁড়ো দিলে লস্যির টেস্ট কিন্তু ভীষণই ভালো হয়। এই গরমে অবশ্যই একদিন এই লস্যি রেসিপিটি বাড়িতে ট্রাই করুন এবং লস্যিটি খেয়ে আমাকে জানাবেন এই লস্যি রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। আমার আজকের লস্যি রেসিপিটি যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আমার নতুন বন্ধুরা প্লিজ নতুন নতুন রেসিপি পেতে সাবস্ক্রাইব করুন সায়ন্তিকাস কিচেন, আর পাশের বেল আইকনটি প্রেস করলেই আমি রেসিপি দেওয়ার সাথে সাথে রেসিপিগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতো এ পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন। ধন্যবাদ।